নমস্কার বন্ধুরা, জানা অজানা সিরিজের ঋষি অরবিন্দের কিছু জানা অজানা তথ্যের পর্ব দুইতে আপনাদের স্বাগত। পর্ব দুইতে আমরা আপনাদের জানাব বরোদার জীবন, যেখানে নানা অজানা তথ্য আপনারা জানবেন। তো শুনতে থাকুন আজকের অরবিন্দ সিরিজের পর্ব দুইয়ের তথ্য, বরোদার জীবন। বরোদায় আসার পরে বাংলা শেখার জন্য ব্যাকুল হলেন অরবিন্দ। তার মামা যোগীন্দ্রনাথ বসুর মাধ্যমে পরিচয় হল দীনেন্দ্র কুমার রায়ের সঙ্গে। তিনি বাংলা শেখাতে এলেন ভাবিকালের ভুবন বিখ্যাত ছাত্রকে। এ সম্বন্ধে পরবর্তীকালে লেখেন একটি বই, অরবিন্দ প্রসঙ্গ। দীনেন্দ্র কুমার রায় লেখেন, অরবিন্দকে দেখিবার পূর্বে তাহার যে মূর্তি কল্পনা করিয়া লইয়াছিলাম তাহা এইরূপ। সাহিত্য সম্পাদক বন্ধুবর সুরেশচন্দ্র সমাজপতি মহাশয়ের ন্যায় প্রকাণ্ড জোয়ান, চোখে চশমা, অধিকন্তু আপাদ মস্তক হ্যাট কোট বুটে মণ্ডিত, মুখে বাঁকা বাঁকা বুলি, চক্ষুতে কটমট চাহন, মেজাজ ভয়ঙ্কর রুক্ষ। মনে হইয়াছিল পান হইতে চুনটুকু খসলেই বুঝি সর্বনাশ। তারপর অরবিন্দের কাছে পৌঁছে তাকে দেখে যেন বিস্ময়ের ঘোর কাটে না। দীনেন্দ্র কুমার লিখছেন, পায়ে সুড়ওয়ালা সেকেলে নাগরা জুতা, পরিধানে আহমেদাবাদের মিলের বিশ্রী পাড়ওয়ালা মোটা খাদি, কাছা রাতখানা খোলা, গায়ে আটো মির্জাই, মাথায় লম্বা লম্বা গ্রীবা বিলম্বিত বাবরি কাটা পাতলা চুল, মধ্যে চেরা সিঁথি, মুখে অল্প অল্প বসন্তের দাগ, চক্ষুতে কোমলতাপূর্ণ স্বপ্নময় ভাব, শ্যামবর্ণ ক্ষীণ দেহধারী এই যুবক ইংরেজি ফরাসি ল্যাটিন হিব্রু গ্রিকের সজীব ফোয়ারা শ্রীমান অরবিন্দ ঘোষ। দেওঘরের পাহাড় দেখাইয়া যদি কেহ বলিত ওই হিমালয়, তাহা হইলেও বোধহয় ততদূর বিস্মিত ও হতাশ হইতাম না। দীনেন্দ্র কুমার তার স্মৃতিচারণায় আরও জানিয়েছেন, দু একদিনের ব্যবহারেই বুঝিলাম অরবিন্দের হৃদয়ে পৃথিবীর হীনতা ও কুলসতা নাই। তাহার হাসি শিশুর হাসির মতো সরল, তরল ও সুকোমল। হৃদয়ের অটল সংকল্প ওষ্ঠপ্রান্তে আত্মপ্রকাশ করিলেও মানবের দুঃখে আত্মবিসর্জনের দেবদুর্লভ আকাঙ্ক্ষা ভিন্ন সে হৃদয়ে পার্থিব উচ্চভিলাষের বা মনুষ্যসুলভ স্বার্থপরতার লেশমাত্র নাই। অরবিন্দ তখনও বাংলায় কথা বলিতে পারিতেন না, কিন্তু মাতৃভাষায় কথা কহিবার জন্য তাহার কি প্রগ্রাঢ় ব্যাকুলতা। দিবারাত্রি একত্র বাস করিয়া ক্রমে যতই অরবিন্দের হৃদয়ের পরিচয় পাইতে লাগিলাম ততই বুঝিতে পারিলাম, অরবিন্দ এ পৃথিবীর মানুষ নহেন, অরবিন্দ সাভ্রষ্ট দেবতা। ভগবান কি ভাবিয়া তাহাকে বাঙালি করিয়া অভিশপ্ত ভারতে নির্বাসিত করিয়াছিলেন তা তিনিই বলিতে পারেন। 1894-এর 8ই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিরোধান। বরোদায় অরবিন্দ লিখলেন সরস্বতী উইদ্যা লোটাস শীর্ষক এক অনবদ্য ইংরেজি সনেট। তার স্মরণে কিছুদিন পরে লিখলেন আরেকটি কবিতা, দ্য সুইটেস্ট ভয়েস দ্যাট এভার স্পোক ইন প্রোজ। অরবিন্দ বলতেন, বঙ্কিমচন্দ্র আমাদের অতীত ও বর্তমানের ব্যবধানের উপর সুবর্ণ সেতু। সে বছর 16ই জুলাই থেকে 27ই আগস্ট এই মাস দেড়েকের মধ্যে তিনি বঙ্কিমচন্দ্র সম্বন্ধে লিখলেন 7টি মূল্যবান নিবন্ধ। উত্তরকালে তাকে আখ্যায়িত করেন ঋষি অভিধায়। প্রমোদ কুমার সেনের অভিমত বঙ্কিম সম্বন্ধে তাহার সুবিদিত ইংরেজি প্রবন্ধ বঙ্কিমকে যথার্থ অমর করিয়াছে। শ্রী অরবিন্দ কি তখন বুঝিতে পারিয়াছিলেন যে বঙ্কিমের বন্দে মাতরম মন্ত্র কয়েক বৎসরের মধ্যে জাতিকে জাগাইবে, কোনো এক শুভ মুহূর্তে বিশেষ কাহারও নির্দেশ বিনা জাতি এই প্রাণপ্রদ মন্ত্র গ্রহণ করিবে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠকে
শ্রী অরবিন্দ ও তাহার অনুচরবর্গই বাস্তব রূপ দিবার চেষ্টা করেন। এককালে আনন্দমঠের অনুরূপ ভবানীমঠ গঠনেরও প্রচেষ্টা হইয়াছিল। বিস্ময়ের বিষয়, দীনেন্দ্র কুমার রায়ের কাছে বাংলা শেখা শুরুর প্রায় 3.5 বছর পূর্বে অরবিন্দ কিভাবে ইন্দুপ্রকাশ লিখলেন বঙ্কিমচন্দ্র সম্পর্কে অমন কালজয়ী 7টি নিবন্ধ। গিরিজাশঙ্কর রায়চৌধুরী এ প্রশ্ন শুধিয়েছিলেন অরবিন্দের ছোট বোন সরোজিনী ঘোষকে। গিরিজাশঙ্কর লিখেছেন, অরবিন্দের ভগিনী শ্রীযুক্তা সরোজিনী ঘোষ আমাদিগকে বলিয়াছিলেন যে অরবিন্দ ICS পরীক্ষায় বাংলা ভাষা নিয়েছিলেন এবং বঙ্কিম তাহার পাঠ্য ছিল। সুতরাং বাংলা ভাষাতেই তিনি বঙ্কিমের উপন্যাস কেমব্রিজে থাকাকালীন পাঠ করিয়াছিলেন। বাংলা বলিতে না পারিলেও তিনি উহা পড়িতেও বুঝিতে পারিতেন। বরোদায় অরবিন্দের সঙ্গে এক ঘরে 2 বছর কাটিয়েছেন দীনেন্দ্র কুমার রায়। তার কথায়, বঙ্কিমচন্দ্রের উপন্যাস অরবিন্দ নিজেই পড়িতেন, বেশ বুঝিতে পারিতেন। কথোপকথনের ভাষা ভালো বুঝিতে পারিতেন না। অরবিন্দ তার বাংলা শিক্ষক দীনেন্দ্র কুমার রায়কে বরোদায় নিয়ে আসার সময় জীবিত ছিলেন মাতামহ খ্যাতনামা রাজনারায়ণ বসু। 1898-এর অক্টোবরে পুজোর ছুটিতে তিনি বরোদা থেকে গিয়েছিলেন মাতুতালয় দেওঘরে। সেখান থেকে কয়েকদিনের জন্য বেড়াতে আসেন 6 নম্বর কলেজ স্কোয়ারে তার নমেশো কৃষ্ণকুমার মিত্রের বাড়িতে। এখানে স্মর্তব্য অরবিন্দের নমাসি লীলাদেবীর সঙ্গে কৃষ্ণকুমার মিত্রের বিবাহ অনুষ্ঠানটি বিশেষ কারণে বাঙালির ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। 1881 সালের 29শে জুলাই সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে আড়ম্বরপূর্ণ সেই বিবাহ সভায় একসঙ্গে গান গিয়েছিলেন রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ, ভাবিকালের স্বামী বিবেকানন্দ। মেঘমন্ত্রের মতো গভীর গম্ভীর জোয়ারি কণ্ঠস্বরের অধিকারী বিবেকানন্দ। তার এই কণ্ঠসম্পদের গুণে বা বিভিন্ন ব্রাহ্ম উপাসনালয়ে সঙ্গীত পরিবেশনে সুগায়কের স্বীকৃতির কারণেই আমন্ত্রিত হয়েছিলেন আদি ব্রাহ্ম সমাজের অন্যতম অগ্রনায়ক রাজনারায়ণ বসুর চতুর্থ কন্যা লীলাদেবীর সঙ্গে সঞ্জীবনী পত্রিকার ভাবী প্রতিষ্ঠাতা কৃষ্ণকুমার মিত্রের বিয়েতে সঙ্গীত পরিবেশনের জন্য। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের এই বিয়ের অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর করতে বিশেষ আগ্রহী ছিলেন। তিনি কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথকে নির্দেশ দেন বিবাহ মঙ্গল গীত রচনা ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিতে। রবীন্দ্রনাথ এ উপলক্ষে 3খানি ধ্রুপাদঙ্গ সঙ্গীত রচনা করেন এবং বিবেকানন্দ সহ অন্যান্যদের শেখান। গান 3খানি, দুই হৃদয়ের নদী, সাহানা ঝাঁপতাল, জগতের পুরোহিত তুমি, খাম্বাজ একতাল, শুভদিনে এসেছ দোহে, বেহাগ তেতাল। এই সঙ্গীতানুষ্ঠানের সঙ্গীত মহড়ায় একসঙ্গে অংশ নিতেন রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ। শোনা যায় মহড়ার সময় রবীন্দ্রনাথ অর্গান বাজাতেন, নরেন্দ্রনাথ বসতেন পাখোয়াজ নিয়ে। সে এক বিরল মুহূর্ত, অপূর্ব দৃশ্য, দুই হৃদয়ের নদী একত্রে মিলিত। রবীন্দ্র বিবেকানন্দের সঙ্গীত মুখরিত এই অবিস্মরণীয় বিবাহ বাসরে অবশ্য অরবিন্দ উপস্থিত ছিলেন না। 9 বছরের অরবিন্দ তখন ইংল্যান্ডে, সম্ভবত ম্যানচেস্টার গ্রামার স্কুলে ভর্তির পূর্বে মিস্টার ড্রুটের কাছে লাতিন ও মিসেস ড্রুটের কাছে ইংরেজির পাঠ নিচ্ছেন। পরবর্তী সময়ে অরবিন্দ অনুজ বারীন্দ্র কুমার ঘোষ আমার আত্মকথার গৌরচন্দ্রিকায় নমেশো কৃষ্ণকুমার মিত্রের অবতারণা করেছেন সম্পূর্ণ ভিন্নতর প্রেক্ষাপটে। বারীন্দ্র কুমার লেখেন, যখন বিজলিতে বোমার যুগের কথা বের হতে আরম্ভ হল তখন ভারতে প্রিন্স অব ওয়েলস আসছেন। অশান্ত ভারতকে রাজপুত্র দেখিয়ে শান্ত করবার বিরাট আয়োজন চলছে। স্যার সুরেন্দ্রনাথ, সঞ্জীবনী সম্পাদক শ্রী কৃষ্ণকুমার মিত্রের দ্বারা আমায় ডেকে পাঠিয়ে
অনুরোধ করেন বোমার কথা বন্ধ রাখতে, যে কারণে রাজপুত্র বহাল তবিয়তে বাপ মায়ের কোলে ফিরে না যান। আমি বিজুলির পাঠকদের এমনভাবে প্রতিশ্রুতি দেবার পর বন্ধ রাখতে নারাজ হওয়ায় চতুর চূড়ামণি সুরেন্দ্রনাথ আমায় রোনাল্ডসে সাহেবের শরণাপন্ন হতে উপদেশ দিলেন এবং খুব সম্ভব ভিতরে ভিতরে কলকাঠিটিও টিপে রাখলেন। আমি ডাক পেয়ে একদিন লাট ভবনে গিয়ে উপস্থিত হই। বাহিরে অপেক্ষা করবার সময় দেখি স্যার সুরেন্দ্রনাথ কাছাকাছি ঘুরে বেড়াচ্ছেন। রোনাল্ডসে সাহেবের ঘরে আমার ডাক পড়বার পরই সে ঘর থেকে বেরিয়ে গেলেন স্টেটসম্যানের সম্পাদক জোন সাহেব। আমি এই অনুরোধের বিরুদ্ধে রোনাল্ডসে সাহেবকে জানাই, বলি যে পাঠকদের প্রতিশ্রুতি দিয়ে এখন আর ওটা বন্ধ করা যায় না। লাট সাহেব হেসে বলেন, গভর্নমেন্ট আপনাকে বন্ধ করতে বাধ্য করছে না, অনুরোধ করছেন মাত্র। অগত্যা বোমার কথা বন্ধ হয়ে যায় এবং দেশে বোমার সূত্রপাত ও চণ্ডলীলা আবার হওয়ায় আর তা এ পর্যন্ত বের হয়নি। বরোদায় অরবিন্দের সঙ্গে পরিচয় এক আশ্চর্য ব্যক্তির, বিরল প্রতিভাবান চিত্রকর শশীকুমার হেস। এই আলাপ পরিচয়ের অন্তরালে অরবিন্দের নমেশ মহাশয় কৃষ্ণকুমার মিত্রের সম্ভবত ছিল একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা। শশীকুমার ইউরোপে থাকতে কৃষ্ণকুমারের সঞ্জীবনী পত্রিকায় প্রতি সপ্তাহে লিখতেন বিলাতের পত্র। বরোদায় চমৎকার সম্পর্ক গড়ে ওঠে অরবিন্দের ছায়াসঙ্গী দীনেন্দ্রকুমার রায়ের সঙ্গেও। তার মতে শশীকুমার ফরাসি ও ইতালীয় সাহিত্যে সুপণ্ডিত হলেও ইংরেজি ভালো জানতেন না। তাদের সঙ্গে গল্প করার সময় ইংরেজি বলতেন থেমে থেমে। অরবিন্দ তাকে বলেছিলেন, শশীকুমার চিত্রকর, এ পরিচয় না পেলেও তাকে দেখেই আমি বলতে পারতাম এ যুবক চিত্রকর। তার চেহারায় রয়েছে এক বিশেষ অসাধারণত্ব। প্রথম দর্শনে সাহেবি পোশাকে শশীকুমারকে আমি বাঙালি বলে বুঝতে পারিনি। এমন গৌরবর্ণ বাঙালির ভিতর খুব একটা দেখা যায় না। শশীকুমারকে দেখে ইতালিয়ান বলেই মনে হয়, তার গোবদাড়িও একটু কটা। শশীকুমার তার জীবনের বিচিত্র অভিজ্ঞতার কাহিনী শোনাতেন অরবিন্দকে। তার অনেক ব্যাপার অরবিন্দ অনুমোদন বা সমর্থন করতেন না, তবু তার কাছে সব বলে যেন স্বস্তি পেতেন শশীকুমার। চিত্রকলা শেখার জন্য তিনি বহুদিন ছিলেন ফ্লোরেন্সে, প্যারিস ও মিউনিকেও। প্যারিসে প্রেমে পড়েন এক ফ্রেঞ্চ সুন্দরীর, নাম তার মিস ফ্লামা। কলকাতায় এসে মিস ফ্লামাকে বিয়ের আয়োজন করেন, কিন্তু কেউ স্বীকৃতি দিতে চায়নি তাদের বিবাহের। শশীকুমার হেস ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত ব্রাহ্ম। অজ্ঞাত কুলশীলা ফ্রেঞ্চ এক মেয়ের সঙ্গে তার ব্রাহ্মমতে বিবাহ মেনে নিতে পারেননি সাধারণ ব্রাহ্ম সমাজের অনেকে। সমস্যা সমাধানে অবশেষে আসরে নামেন বিজ্ঞানী জগদীশচন্দ্র। তার বলিষ্ঠ উদ্যোগ ও দৃঢ়তায় নির্বিঘ্নে সুসম্পন্ন হয় শশীকুমার ও ফ্লামার বিয়ে। চিত্রকর শশীকুমার হেস প্রণয়িনীর সঙ্গে প্রাণের কথা কইতেন ফ্রেঞ্চ ভাষায়, কেননা ফ্লামা ইংরেজি বা বাংলা জানিতেন না। দীনেন্দ্রকুমার রায় প্রায় প্রতি বিকেলেই যেতেন শশীকুমারের গেস্ট হাউসে, এক একদিন গল্প করতেন অনেক রাত পর্যন্ত। অরবিন্দও যেতেন, কিন্তু মাঝে মাঝে। শশীকুমারের স্বদেশপ্রেম, সাহিত্যানুরাগ ও চিত্রকলা নৈপুণ্যের তিনি প্রশংসা করতেন মুক্ত কণ্ঠে, কিন্তু একেবারে পছন্দ করতেন না তার বিলাসপ্রিয়তা। শশীকুমার বরদার গেস্ট হাউসে অরবিন্দকে দু তিন দিন সামনে বসিয়ে এঁকেছিলেন একটি তেল রঙের ছবি। সেই সময় দীনবন্ধু মিত্রের সধবার একাদশী ও লীলাবতী অরবিন্দ পড়ছিলেন তার বাংলা শিক্ষকের কাছে। তবে লীলাবতী পড়বার সময় একটি ছড়ার ব্যাখ্যা করতে গিয়ে নাস্তানাবুদ হন তার শিক্ষক। ছড়াটি, মদের মজাটি গাঁজা কটি কচকচ,
মামির পিড়িতে মামা হ্যাকচ প্যাকচ। দীনেন্দ্র কুমার রায় লিখছেন, ইহার ঠিক অনুবাদ করা আমি তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের অনেক দিগ্গজেরও অসাধ্য। বিস্তর চেষ্টা করিয়াও হ্যাকচ প্যাকচ কি তাহা অরবিন্দকে বুঝাইতে পারি নাই। পিড়িতের হ্যাকচ প্যাকচ অরবিন্দ বোধ হয় জীবনে বুঝিতে পারিবেন না, পারিলে তাহার এ দুর্দশা হইবে কেন? স্বর্ণলতা পাঠ করিয়া অরবিন্দ মুগ্ধ হইয়াছিলেন। চিরপ্রবাসী বাঙালির ছেলে অরবিন্দ বাংলার গার্হস্থ চিত্রে পরিতৃপ্ত হইবেন ইহা বিস্ময়ের কথা নহে। কিন্তু এই উপন্যাসের শেষাংশ পাঠ করিয়া তাহাকে কিছু হতাশ হইতে দেখিয়াছিলাম। স্বর্ণলতা পাঠ করিতে শশাঙ্ক শেখরের গৃহে যেখানে আগুন লাগিল সেই স্থানে আসিয়া অরবিন্দ পুস্তক বন্ধ করিলেন, বলিলেন গ্রন্থাকার এই স্থানেই গল্পের আট নষ্ট করিয়াছেন। কথাটি কতদূর সঙ্গত সাহিত্যমোদী পাঠক তাহা ভাবিয়া দেখিবেন। ভারতচন্দ্রকে প্রতিভাবান মনে করতেন অরবিন্দ, তার শিল্পরস বোধকে উপেক্ষা করেননি অশ্লীল বলে। বাঙালির ধর্মজীবন ও সাহিত্যের সন্ধানে তিনি গভীর আগ্রহ নিয়ে পড়েন অন্নদামঙ্গল। অরবিন্দ গভীর অভিনিবেশে পড়তেন স্বামী বিবেকানন্দের বাংলা প্রবন্ধগুলি। দীনেন্দ্র কুমারকে বলতেন, স্বামীজির ভাষায় প্রাণের সাড়া পাওয়া যায়, ভাষার ভাবের এরূপ ঝংকার শক্তি ও তেজ অন্যত্র সবই দুর্লভ। কবিত্বে বাল্মীকি শ্রেষ্ঠতা প্রতিষ্ঠায় তিনি লিখেছিলেন এক ইংরেজি নিবন্ধ। অরবিন্দ বলেন, মহাকবি দান্তের কবিত্বে মুগ্ধ হয়েছিলাম, হোমারের ইলিয়াড পাঠে পরিতৃপ্ত হইয়াছিলাম। ইউরোপের সাহিত্যে তা অতুলনীয়, কিন্তু কবিত্বে বাল্মীকি সর্বশ্রেষ্ঠ। রামায়ণের তুল্য মহাকাব্য পৃথিবীতে দ্বিতীয় নেই। 1905 শেষ প্রান্তে অথবা 1906 শুরুতে প্রকাশিত হয় অরবিন্দের ভবানী মন্দির ইংরেজি প্রবন্ধ পুস্তিকা। সেই সময় থেকে তিনি রামায়ণ মহাভারত বিষয়ে গভীর চর্চা শুরু করেন লোকচক্ষুর অন্তরালে। নিভৃতে লিখতে শুরু করেন মহাভারত সম্বন্ধে। তার স্নেহভাজন বিপ্লবী সুধীর কুমার সরকার একদিন তাকে সরাসরি শুধন, আপনি কি মহাভারতের সব কথা বিশ্বাস করেন? এতে নাকি অনেক প্রক্ষিপ্ত আছে। অরবিন্দ সম্ভবত তার অনুরাগীর কাছে হঠাৎ এমন প্রশ্ন আশা করেননি। শান্ত ধীর কণ্ঠে বললেন, বাসুকীর পৃথিবী ধারণ এ কথা তোমার আমার অস্তিত্বের মতোই সত্য, তবে যে দৃষ্টিতে সেটা দেখা যায় তা আমরা হারিয়েছি, আর যে দৃষ্টিতে নানা প্রতিক্রিয়ার ফলে আধুনিক বৈজ্ঞানিক জগৎ দেখছি সেটাই মানুষের সমগ্র দৃষ্টি নয়। বাসুকী রিপ্রেজেন্টস ভাইটাল পাওয়ার, সমগ্র প্রাণশক্তির প্রতীক। শুনছিলেন বরদার জীবন। তথ্যটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন, এবং তথ্যটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করেও জানাবেন, এবং আমরা খুব শীঘ্রই এই সিরিজের পর্ব 3 আপনাদের সামনে নিয়ে আসব। পর্ব 3 মিস না করতে চাইলে এবং আরও অন্যান্য কন্টেন্ট মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাচিক। নমস্কার।